মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম কংগ্রেসের জোট সম্পাদক ও সভাপতি পদে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করে। এদিন 254 জন ভোটদাতা আইনজীবীর মধ্যে 216 জন ভোটদানে অংশগ্রহণ করেন। নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 41 ভোটে পরাজিত হয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থীদের কাছে। বাম কংগ্রেস জোট প্রার্থীর সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন 123 ভোট পান। আমরা চরম খুশি, এই বর্তমান যে রাজ্যের যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে যে মানুষ বুদ্ধিজীবীগণ যে সঠিক পথে মানবতার পথে ভোট দিয়েছেন এবং মানবতার জয় হয়েছে, এখানে আমাদের কারো জয় নাই। আমরা শ্যামসুন্দরী বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এই অশুভ শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং মানবতার জয় হয়েছে সমস্ত মানুষের, সাধারণ মানুষের। এটা এই জয় শুধু আমাদের সাহিত্য জামান সরকার বা সম্পাদক আমি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নয়, এই জয় বারের সমস্ত সকল সদস্যর এবং সিনিয়র জুনিয়র সমস্ত সদস্যর প্রচেষ্টায় আজকে আমরা জয় পেয়েছি এবং জয় হয়েছে আমাদের নয়, জয় হয়েছে মানবতার, জয় হয়েছে বিচার ব্যবস্থার, জয় হয়েছে গণতন্ত্রের। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের প্রাপ্ত ভোট 84, পাশাপাশি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হোসেনের প্রাপ্ত ভোট 84, সেখানে বাম কংগ্রেস জোট সমর্থিত সভাপতি সাইদুজ্জামান সরকার ইলিয়াসের প্রাপ্ত ভোট 125। এদিন 41 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারিয়ে অ্যাসোসিয়েশনের দায়িত্বে আসেন বাম কংগ্রেস জোট প্রার্থীরা। এখানে আমাদের আইলু এবং WBL এর একটা জোট হয়েছিল, যে গতবারেও আমাদের কমিটি ছিল কিন্তু গতবারে কমিটি থাকার জন্য প্রশাসনের শাসক দলের দিক থেকে তারা আপ্রাণ চেষ্টা করেছিল যে এবার তারা যে কোনোভাবেই একটা জয়ের জন্য গ্রাম গঞ্জে গিয়ে উকিলবাবুদের ধরে তাদেরকে ঠেট করে ইলেকশনে ভোট দিতে হবে এই রকম প্রচার করেছিল। এই প্রচার সত্ত্বেও উকিলবাবুরা তাদের নিজস্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং তারা ন্যায় গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে পক্ষে আছেন, তারা যে অন্যায়ের বিরুদ্ধে আছেন সেটা তারা ভোট দিয়ে প্রমাণ করেছেন, যার ফলে 218 ভোটের মধ্যে আমাদের যা প্রার্থী জোটের প্রার্থীরা তারা 124-123 ভোট পেয়েছে, অপরপক্ষে বিরোধীরা 184 ভোট পেয়েছে। প্রায় 40 ভোটের ব্যবধানে আমাদের জোট প্রার্থীদের জয়ী করেছে। এটা গণতন্ত্রের জয়, এটা ন্যায়ের জয়, এটা ধর্মনিরপেক্ষতার জয়। এ যেন অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। আগামীতে যারা আমাদের বিরোধী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরও আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে তাদের শুভ চেতনা কামনা করছি। আগামীতে তাদেরকেও আমরা এই মূল স্রোতে পাবো এটাও আশা করছি।